স্ক্রিন শেয়ারে চলে যাই। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। তো তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার দেখতে পাচ্ছি। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ টেনশন মেম্বার। টেনশন মেম্বার জিনিসটা কি এটা যদি একটু বুঝাই তাহলে। তো এইখানে দেখো আমার ডিজাইন অফ টেনশন মেম্বার দ্বারা আমি আসলে কি বুঝি বা টেনশন মেম্বার বলতে কি বুঝি। এখানে আমার কিছু ফ্রেম আছে দেখতে পাবো তারা। এখানে আমার একটা ওয়াল আছে, ওয়ালে আমার একটা স্টিলের ওয়ালে আমার হচ্ছে একটা বিম আছে। তো এই বিমটা কি আছে আমার এই এখানে হচ্ছে আমার এই বিমটা একটা কেবল দ্বারা যুক্ত আছে। এখানে আমাদের একটা বিম আছে, এই বিমটা হচ্ছে আমার এই দুটা কেবল দ্বারা যুক্ত আছে। এখানে যে স্টিলের যে কেবল আছে এই কেবল গুলো হচ্ছে আমার টেনশন মেম্বার। কারণটা কি, এগুলো আমার কি টেনশন ফোর্সের অধীনে আছে, এগুলো দেখি টার্ন করতেছে। টেনশন মানে কি বোঝায়, আমার টার্ন বোঝায়, তাই না? ঠিক তেমনি এখানে ধরো যে আমার একটা স্টিলের ক্রাস আছে, স্টিলের নিচে যে এখানে আমার যে মেম্বার আছে তো এটা হচ্ছে আমার স্টিলের মেম্বার। তো এটাকে আমার বলা হয় টেনশন মেম্বার, অর্থাৎ যে মেম্বারটা হচ্ছে আমার কি টেনশন ফোর্সের অধীনে থাকবে তাকে আমার বলা হয় টেনশন মেম্বার। তোমরা সবাই বুঝছো তো টেনশন মেম্বার কি? হ্যালো, আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। তোমরা সবাই বুঝতে পারছো তো টেনশন মেম্বার কাকে বলে? আর একবার বলেন। মনোযোগ দিয়ে সবাই, টেনশন মেম্বার বলতে বোঝায় যে আমার যে মেম্বারটা আমার টেনশন ফোর্সের অধীনে থাকবে সেটাকে আমার টেনশন মেম্বার বলে, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখো এই বিমটাকে আমার সাপোর্ট দিয়েছে কি, এই তারটা সাপোর্ট দিয়েছে না? জি স্যার। এই তারটাকে আমি কি বলবো, টেনশন ফোর্স বলবো, টেনশন মেম্বার বলবো নাকি? জি স্যার। তো এবার আসি আলটিমেট লিমিট স্টেট ফেলিয়ার ক্রাইটেরিয়া। এটা দ্বারা আমার কি বোঝায়, অর্থাৎ আমার এই টেনশন মেম্বারটা যে কোনো একটা টেনশন মেম্বার আমার কিভাবে ফেল করবে, এটা হচ্ছে দুই ভাবে ফেল করবে। একটা হচ্ছে ইল্ডিং ভাবে আর একটা হচ্ছে টেনশন ফ্র্যাকচার ভাবে। আমি যদি একটা বোর্ডে যাই ধরো এটা আমার একটা টেনশন মেম্বার, এই মেম্বারটা আমার কি আছে স্টিল মেম্বারটা আমার দুই পাশে টেনশন ফোর্সের অধীনে আছে। ওকে, তো
দুই ফোর্সের অধীনে যদি থাকে তাহলে মেম্বারটা ফেল তো করবে, এক সময় যদি আমার দুই দুই পাশে যদি ফোর্স যদি বাড়াই তাহলে মেম্বারটা আমার ফেল করবে বা ভাঙবে। তো এই মেম্বারটা আমার কিভাবে ভাঙবে? এই মেম্বারটা আমার দুই ভাবে ভাঙতে পারে। একটা হচ্ছে এই স্টিলটা ভাঙার আগে কি হবে, একটু লম্বা মানে বড় হয়ে দেখা গেল যে ইল্ড করবে। ইল্ড মানে হচ্ছে একটু স্ট্রেন একটু বাড়বে, বাড়ার পর তারপর আস্তে আস্তে চিকন হয়ে ছিঁড়ে যাবে। এটাকে আমার লিমিট স্টেট অফ ইল্ডিং বলা হয়। যে লিমিট স্টেট অফ ইল্ডিং অর্থাৎ স্টিলটা ভাঙার আগে আমার এরকম ছিঁড়ে যাবে। আরেকটা আছে যে লিমিট স্টেট অফ টেনসাইল ফ্র্যাকচার। লিমিট স্টেট অফ টেনসাইল ফ্র্যাকচার বলতে আমার যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই স্টিলটাতে ধরো যে আমার কোনো কানেকশন বা ছিদ্র আছে, বা ধরো যে কোনো বোল্ট দেওয়ার জন্য কোনো ছিদ্র আছে, ধরো যে কোনো একটা স্টিলের উপরে এরকম গোল গোল ধরো যে নাট দেওয়ার জন্য ছিদ্র থাকে। এটা যদি আমার ফোর্স দেয় তাহলে দেখা যাচ্ছে এখানে আমার এই ইল্ডিং না করে ডাইরেক্ট ক্র্যাক দেখা দিবে, এই ধরো যে ছিদ্র আশেপাশে ক্র্যাক দেখা দিবে। তো এই যে ইল্ড না করে যেরকম ক্র্যাক করে চলে যাচ্ছে এটাকে আমার বলা হয় লিমিট স্টেট অফ টেনশন ফ্র্যাকচার। এই দুটো হচ্ছে ফেলের ক্রাইটেরিয়া। তো এই বাকিটা পরে আসতেছি। তো আমার কি এই স্লাইডটা সবাই দেখতে পাচ্ছো? জি স্যার পাচ্ছি। তো বুঝতে পারছো তো লিমিট স্টেট অফ ইল্ডিং আর লিমিট স্টেট অফ টেনশন ফ্র্যাকচার জিনিসটা কি? জি স্যার বুঝছি। একটা টেনশন মেম্বার দুই ভাবে ভাঙতে পারে, একটা হচ্ছে ভাঙার আগে হয় তুমি ইল্ডিং করে ভাঙবে, অথবা হচ্ছে ইল্ডিং না করে জাস্ট হচ্ছে আমার ট্র্যাক দেখা দিয়ে ভাঙবে। এই দুটো ট্র্যাক দেখা দিয়ে ভাঙবে। তো এখন আসি এই দুইটা ওয়ের জন্য বা একটা স্টিল মেম্বার আমার দুই ভাবে অ্যানালাইসিস করা হয়, একটা হচ্ছে লিমিট স্টেট অফ ইল্ডিং এর ভিত্তিতে আর একটা হচ্ছে লিমিট স্টেট অফ টেনশন ফ্র্যাকচারের ভিত্তিতে। ঠিক আছে, তো এই সূত্রটা তোমরা লিখে নিও অথবা আমিও দিয়ে দেবো, সমস্যা নেই, লেখার দরকার নেই, এখন সব দিয়ে দেবো, শুধু এখন শুধু বুঝো, যেহেতু অনলাইন ক্লাস তো লিখতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, এখন লিমিটেড টাইম, তোমরা শুধু একটু বুঝো আর না বুঝলে আমাকে প্রশ্ন করবে, সমস্যা নেই। তো এখানে আছে যে লিমিট স্টেট অফ ইল্ডিং এর জন্য গ্রস সেকশনে হুইচ ইন অর্ডার টু প্রিভেন্ট এক্সেসিভ ইলংগেশন অফ দা মেম্বার পিএন ইকুয়াল টু এফ ওয়াই এজি। এটা হচ্ছে এআইএসি ইকুয়েশন, একটা এআইএসি ইকুয়েশন। এটা তো আমার কি বোঝায় এই যে ইন দা গ্রস সেকশন, গ্রস সেকশন দ্বারা কি বোঝায়? গ্রস সেকশন দ্বারা বোঝায় আমার যদি এটা একটা স্টিলের বিমের সেকশন হয়, এই স্টিল বিমের পুরো যে সেকশনটা আছে ধরো যে এখানে আমার কিছু নাট বোল্টের জন্য ধরো যে কিছু ছিদ্র আছে, স্টিল বিমে কিন্তু আমার ছিদ্র থাকে নাট বোল্টের জন্য। তো এই পুরোটা শোন, নাট বোল্টের এরিয়া সহ আমার যে এরিয়াটা, এরিয়াটাকে আমার গ্রস এরিয়া বলে। ঠিক আছে, তো এই গ্রস এরিয়াটা আমার ফোর্স নিতে পারবে কত? আমরা জানি যে ফোর্স ইকুয়াল টু পি ইকুয়াল টু আমরা কি জানি, এরিয়া ইনটু স্ট্রেস, ইনটু হচ্ছে স্ট্রেস। ওকে, তো এখানে ফোর্স ইকুয়াল টু কি, যে এরিয়া, এরিয়া হচ্ছে কি গ্রস এরিয়া, আর স্ট্রেস কি স্টিলের ইল্ড স্ট্রেস, যেহেতু লিমিট স্টেট অফ ইল্ডিং করতেছি কাজ স্ট্রেসটা কি হবে এফ ওয়াই হবে। ওকে, আর পিএন দ্বারা বুঝে হচ্ছে নমিনাল ফোর্স, আর এটা দ্বারা আমার কি বুঝে যে আমার ওই স্টিল সেকশনটা কতটুকু ফোর্স নিবে বা কতটুকু লোড সে নিতে পারবে। এই লোডটা নিতে পারবে কোথায়? যদি আমি ওর স্টিল গ্রস স্টিল এরিয়াকে আমি যদি ওর স্ট্রেস বা স্টিলটা যত স্ট্রেস নিতে পারবে সেই স্ট্রেস দিয়ে গুণ দেয়, কারণ আমরা জানি ফোর্স সমান কি স্ট্রেস ইনটু এরিয়া। এটা AISC ইকুয়েশন এটা দ্বারা কি বোঝায়? AISC দ্বারা বোঝায়, আমি যদি এখানে সার্চ দেই AISC তাহলে বুঝতে পারবা AISC। এই যে এখানে একটা তোমরা লোগো দেখতে পাচ্ছ যে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন। তো আমরা যখন কোনো ল্যাব করি বা কোনো ধরো যে ট্রান্সপোর্টেশন বা যে কোনো ল্যাব করি, তো যে কোনো ল্যাবে বা যে কোনো ডিজাইনে হচ্ছে আমরা পার্টিকুলার কিছু ম্যানুয়াল ফলো করি, যেমন আরসিসি এর জন্য আমরা কি বিএনবিসি বা এসআই কোড ফলো করি, ঠিক তেমনি স্টিল স্ট্রাকচারের জন্য আমরা এআইএসসি কোডটা ফলো করি। ঠিক আছে, এআইএসসি এর পূর্ণ নাম কি যেখানে দেয়া আছে তোমরা সার্চ দিবা গুগলে, যে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন। ওকে, তো
এটা হচ্ছে এস এর ইকুয়েশন তে এস এর ইকুয়েশন হচ্ছে পি এন ইকুয়াল টু এফ আই এস এখন কথা হলো এই লোডটা কি নিতে পারবে এটা হচ্ছে আমার নমিনাল ফোর্স তাহলে আমার ডিজাইন টেনশন ফোর্স নিতে পারবে এখন কথা এখানে কিছু কথা লেখা আছে দেখো যে ডিজাইন টেনশন স্ট্রেন্থ বাই এল আর এফ ডি তাহলে এল আর টেনশন স্ট্রেন্থ ফর এস ডি এল আর এফ ডি এবং এস ডি দ্বারা কি বোঝায় ওকে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এল আর এফ ডি এবং এস ডি এটা দ্বারা আমরা কি বুঝি তো আমরা নর্মাল জানি যে WSD এই দুইটা ডিজাইন শিখছিলাম নাকি এখন স্টিল স্ট্রাকচারে এই WSD টা হচ্ছে স্টিল স্ট্রাকচারে হচ্ছে আমার ASD নাম হচ্ছে এটা ASD আর USD টা স্টিল স্ট্রাকচারের নাম হচ্ছে LRFE ঠিক আছে এটা হচ্ছে কি ওয়ার্কিং স্ট্রেংথ মেথড আর এটা হচ্ছে কি অ্যাডিশনাল স্ট্রেংথ ডিজাইন আর RCC থেকে USD আলটিমেট স্ট্রেংথ ডিজাইন আর এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন আমি যদি ইন্টারনেটে সার্চ দেই আমি যদি এখানে ইন্টারনেটে সার্চ দেই ধরো যে ASD এভাবে চার্জ সার্চ দেবা ইন স্টিল ডিজাইন তাহলে দেখবা এই যে ASD মানে হচ্ছে আমার যেখানে বোঝায় এখানে পেয়ে যাবা এই যে এলোবল স্ট্রেস ডিজাইন ASD ওকে অর্থাৎ যেখানে আমার হচ্ছে স্ট্রেসটাকে কমানো বাড়ানো হয় ঠিক তেমনি আমি যদি এল আর এফ বি লিখে সার্চ দিই তোমাদের একটা কথা বলি ধরো যে যখন কোনো সমস্যা হবে ডাইরেক্ট তুমি ইন্টারনেটে সার্চ দিবা এভাবে পেয়ে যাবা এল আর এফ বি তে আমার বোঝায় যে লোড অ্যান্ড রেজিস্ট্যান্ট ফ্যাক্টর ডিজাইন তো সবাই ক্লিয়ার তো ASD এবং LRFD জিনিসটা কি তো এখন আসি যে আমার LRFD ডিজাইন অনুযায়ী এখন আমরা কি জানি যে এই লোডটা হচ্ছে নমিনাল লোড এখন যখন আমরা কোথাও ডিজাইন করব তাই না ধরো যে কোথাও আমরা যখন ডিজাইন করব ধরো যে আমরা একটা বিম ডিজাইন করব আমরা এরকম একটা বিম ডিজাইন করলাম এটা হচ্ছে ক্রস সেকশন এই বিমটা একটা লোড আমরা ক্যালকুলেশন বের করলাম PF এন কথা হলো এই বিমটাকে যখন আমি স্ট্রাকচারে লাগাবো বা স্ট্রাকচারে যখন আমি দিব তো আমার কি একটা ফ্যাক্টর অফ সেফটি ডিজাইন করতে হবে একটা ফ্যাক্টর অফ সেফটি ধরে আমার এই বিমটা দিতে হবে ডিজাইনের নিয়ম হচ্ছে এটাই যে নমিনাল লোডটা থেকে আমার একটা ফ্যাক্টর গুণ করব যে ফ্যাক্টরের মাধ্যমে আমার কি হবে একটা ডিজাইন লোড পাব আমার কিন্তু লোড কিন্তু দুইটা একটা হচ্ছে ডিজাইন লোড আর একটা কি নমিনাল লোড তাই না এখানে আসি যে আমার লোড হচ্ছে দুইটা একটা হচ্ছে কি ডিজাইন লোড আর একটা হচ্ছে নমিনাল লোড তো নমিনাল লোডটা কি আমার সবসময় বেশি থাকবে আর ডিজাইন লোডটা কি নমিনাল লোডের থেকে কম হবে তাহলে আমরা বুঝবো কি ধরো যে আমার এই এই মেম্বারটা ধরো যে আমার 500 নিউটন লোড নিতে পারে ওকে এখন কথা হলো আমি যদি এটা ডিজাইন লোড করি তাহলে কিছু কম হবে ধরো যে 300 লোডের জন্য আমি যদি ডিজাইন করি ধরো যে 300 লোড দিলাম তাহলে কি এই বস্তুটার উপর যদি আমার 300 লোড উঠে তাহলে বস্তুটা ভাঙবে না বাট আমি যদি 500 লোড ডিজাইন লোড যদি 500 লোড দিই তাহলে কি হবে 500 লোডে হয়তো এটা ভাঙতেও পারে সেই জন্য ফ্যাক্টর অফ সেফটির জন্য আমি কি একটু কমাই নিব যেটাকে আমার বলা হয় ডিজাইন লোড আর নমিনাল লোড হচ্ছে পিএন ঠিক তেমনি এই যে ডিজাইন টেনশন স্ট্রেংথ যেহেতু আমি টেনশন মেম্বার ডিজাইন করতেছি সো টেনশন মেম্বার ডিজাইন কে আমার টেনশন স্ট্রেংথ স্ট্রেংথ বলতে টেনশন লোড বলতে পারো স্ট্রেংথ এখানে স্ট্রেংথ এখানে লোড হিসেবে ব্যবহার হইছে তো এই যে একটা ফাই সাথে একটা গুণ দিছি ফাই টি পিএন ইকুয়াল টু ফাই টি এই যে এই যে পিএন এর মানটা হচ্ছে এফ ওয়াই জি প্লাস মানটা বসাইছি তো এলআরএফটি এবং লিমিট স্টেট অফ ইল্ডিং এর জন্য এই ফাই টির মানটা হচ্ছে 0.9 এই মানগুলো মনে রাখবা
আর অ্যালাউবল টেনশন স্ট্রেংথ এসডি এর জন্য সূত্র হচ্ছে এটা যে পিএন এর সাথে আমরা একটা ফ্যাক্টর দিয়ে ভাগ দিছি ওহম, এটা হচ্ছে ওহম এর মান হচ্ছে 1.67। ঠিক আছে, এই সূত্র দুটো মনে রাখো সবাই। এটা হচ্ছে কি আমার লিমিট স্টেট অফ ইল্ডিং এর জন্য গেছে। এরপর যখন আমি এই যে এরপর দ্বিতীয় মেথড, দ্বিতীয়টা হচ্ছে কি যে ফর টেনশন রাপচার, আমরা এই যে দ্বিতীয় একটা মেথড করছি লিমিট স্টেট অফ টেনশন ফ্র্যাকচার, অর্থাৎ কি সেখানে কোনো ইল্ডিং করবে না, ডাইরেক্ট ফ্র্যাকচার হয়ে যাবে। তো ফ্র্যাকচার তো সেই ফ্র্যাকচারটা আমার কখন হয়, আমরা যখন ধরো কোনো ধরো আমার এখানে একটা স্টিল মেম্বার আছে, এটা আমি টেনশন ফোর্স দিয়ে আমি দুই পাশে টানতেছি, একটা কি হলো এটা ইল্ড করলো, তো ইল্ড করলে এর স্ট্রেস কত হবে, অবশ্যই এফ ওয়াই হবে। ওকে, এম কত হবে, এটা আমার ইল্ড না করে ডাইরেক্ট ভেঙে গেছে, ইল্ড না করে ডাইরেক্ট আমার ফ্র্যাকচার ধরে গেছে। তাহলে ফ্র্যাকচার অবস্থায় স্টিলের যে স্ট্রেস আসবে সেই স্ট্রেসটা কি, অবশ্যই আমার এফ ওয়াই থেকে বেশি হবে, কারণ স্ট্রেসটা যখন এফ ওয়াই তে আসে তখন কি এটা ভাঙতেছে না, জাস্ট এটা লম্বা হচ্ছে। আর স্ট্রেসটা যখন এফ এ আসছে, এফ এ হচ্ছে কি এটা আমার ভেঙে যাচ্ছে, তার মানে কি অবশ্যই এফ ওয়াই থেকে এই এই স্ট্রেসটা একটু বেশি হবে। এখানে সূত্র হচ্ছে সেম, যে পি এন নমিনাল ফোর্স ইকুয়াল টু এই যে এফ এফ ইউ এস সি, এখন কথা হলো এর আগে কি ছিল এফ ওয়াই এ জি, আর এখানে কি এফ ইউ এস সি, এই দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়, এফ ওয়াই হচ্ছে আমার কি ইল্ড স্ট্রেস, আর এফ ইউটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রেস। ওকে, আর এজিটা হচ্ছে আমার কি গ্রস এরিয়া, আর এসিটা হচ্ছে কি আমার অ্যাকচুয়াল এরিয়া, যেখানে লেখা আছে ইফেক্টিভ নেট এরিয়া, এখানে সব লেখা আছে এফ ওয়াই এজি এস হচ্ছে ইফেক্টিভ নেট এরিয়া। ইফেক্টিভ নেট এরিয়াটা কাকে বলে, ধরো এটা আমার যদি একটা ক্রস সেকশন হয়, এর আগে আমরা কি করছিলাম গ্রস এরিয়াতে, আমরা গ্রস এরিয়াতে আমরা কি টোটালটাই নিয়েছিলাম, এটা যদি আমার বি হয় আর এটা যদি আমার ডি হয় তাহলে গ্রস এরিয়া কি বি গুণন ডি। এখন কথা হলো এসি যেটা বা অ্যাকচুয়াল এরিয়া যেটা, এই অ্যাকচুয়াল এরিয়াটা দিয়ে আমরা বুঝাই কি এই টোটাল এরিয়া থেকে আমার এই যে নাট বোল্ট যেগুলো আছে এই নাট বোল্টের এরিয়া আমার বিয়োগ হবে। ঠিক আছে, চারটা লাগে বিডির সাথে আমার কি চারটা নাট বোল্টের এরিয়া বিয়োগ হবে, এটাকে আমার বলা হয় এসি এসি। ওকে, তাহলে এজি গ্রস এরিয়া এবং অ্যাকচুয়াল এরিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, আর এফ ইউ হচ্ছে কি আমার আলটিমেট স্ট্রেংথ, তার মানে এখানে আমার কি স্ট্রেংথটা বাড়তেছে আর এরিয়াটা কি কমতেছে। তো এরপর হচ্ছে আমি যদি এল আর ডি এবং এস ডি দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আগের মতো সূত্র এই যে ফাই টি পি এন, এখানে এল আর ডি ফাই টি পি এন যোগ হচ্ছে। তো এখানে একটা কথা মনে রাখবে যে এখানে ফাই টির মানটা কিন্তু একটু মনে রাখবে, ফাই টি ইকুয়াল টু 0.75, আর এখানে ওম টির মান হচ্ছে 2, আর লিমিট স্টেট অফ ইল্ডিং এ ফাই টির মান কত 0.9 আর ওম এর মান কত 1.67। এই জিনিসটা একটু ভালো করে দেখবা যে ফাই টির মান কোন মেথডে, যেমন টেনশন রাপচারে একটা, তারপর হচ্ছে কি লিমিট স্টেট অফ ইল্ডিং এ একটা, আর ওম টির মান লিমিট স্টেটে একটা, আবার কি টেনশন রাপচারে আরেকটা। ওকে, এই এই মানগুলো হিসাব করে ক্যালকুলেশন করব। তো এবার আসি নরমাল নরমাল একটা ম্যাথ দেখি। এখানে একটা ম্যাথ দেয়া আছে, ম্যাথে দেয়া আছে যে ডিটারমাইন দা নেট এরিয়া অফ দা 3/8 গুণন 8 ইঞ্চি প্লেট শোন ইন দা ফিগার দা প্লেট ইজ কানেক্টেড অ্যাট ইটস টু লাইন অফ 3.4 ইঞ্চি। ওকে, তো এখানে আমার কি বোঝাচ্ছে, তোমরা তো সব দেখতে পাচ্ছ না আমার স্ক্রিনটা, এখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করছি, দেখতে পাচ্ছ না? না স্যার, আর দেখা যাচ্ছে না, শুধু পিডিএফ টাই দেখা যাচ্ছে।
এখন দেখতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। পিডিএফটা দেখতে পাচ্ছো? পিডিএফটা এখন না, পিডিএফটা দেখো। পিডিএফটা দেখা যাচ্ছে না, এখন ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে। এখন পিডিএফটা দেখতে পাচ্ছো তো নাকি? জি স্যার। জি স্যার। তো যাই হোক, এখানে একটা ম্যাথ আছে, ডিটারমাইন দা নেট এরিয়া অফ দা, আমার এখানে একটা টেনশন মেম্বার দেয়া আছে বা টেনশন প্লেট দেয়া আছে, এই এটা একটা টেনশন প্লেট এবং এটা একটা টেনশন প্লেট বা মেম্বার, যেটাই বলো না, এই দুইটা মেম্বার কি আছে মাঝখানে যে নাট বোল্ট দিয়ে এভাবে যুক্ত করা আছে। ওকে, তো এটা কিন্তু আমার একটা বিমের লংগিটিউডিনাল বিম, অর্থাৎ একটা বিমকে আমি যদি সাইড দিয়ে দেখি তাহলে যেমনটা দেখা যাবে, অথবা আমি যদি সাইড না সরি টপ থেকে দেখলে যেরকম দেখা যাবে, আর নিচেরটা হচ্ছে আমার সাইড থেকে দেখলে যেটা মনে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার প্ল্যান ভিউ। আর এটা যদি আমি এই নিচ থেকে দেখি বা এই সাইড থেকে দেখি তাহলে এটা হচ্ছে এরকম, যে এই সাইডে কি আমার একটা প্লেট আর এই সাইডে কি দুইটা প্লেট, আর এই যে চার চার দুনা আটটা নাট দিয়ে এভাবে আমার যুক্ত করা আছে। ওকে, এখন আমার এখানে কি বের করতে বলছে, এখানে বের করতে বলছে যে এখানে আমার নেট এরিয়া, নেট এরিয়া মানে কি এই নাট বোল্ট বাদে বা মানে যেটা আমার ইফেক্টিভ এরিয়া এই ইয়ের জন্য টেনশন ফ্র্যাকচারের জন্য সেই ইফেক্টিভ এরিয়াটা আমার এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি কিভাবে বের করবো, তো এখানে হচ্ছে আমার কি ধরলাম যে দুইটা পাশে আমার পিইউ ফোর্স দ্বারা আমার যুক্ত আছে, তো এই পাশে যদি পিইউ হয় একটা প্লেটের জন্য তাহলে দুইটা প্লেটের জন্য আমার অবশ্যই কি দুই ভাগ হবে, পিইউ বাই টু, পিইউ বাই টু। মানে প্লেট গুলো আমার এখানে একটা কথা লেখা আছে, তোমরা ভালো করে দেখবা, যে পিএল দ্যাটস 1/4 ইনটু 8 ইঞ্চ, তো 1/4 ইনটু 8 ইঞ্চ দ্বারা কি বোঝায়, এই 1/4 যে সামনের যে অংশটা আছে এটা দ্বারা আমার থিকনেস বোঝায়, আর 8 ইঞ্চ দ্বারা আমার কি এই যে প্রস্থ, যেটা এই প্রস্থটা বোঝায় 8 ইঞ্চ দ্বারা। ঠিক আছে, একটা থিকনেস আর একটা হচ্ছে প্রস্থ 65 ইঞ্চ দ্বারা। ঠিক তেমনি এই প্লেটটা 3/8 ইঞ্চ ইনটু হচ্ছে 8 ইঞ্চ দেয়া আছে, তাহলে এটা দ্বারা বুঝায় যে আমার থিকনেস 3/8 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 8 ইঞ্চি। আমি কথা বলি এটা আমার তাহলে নমিনাল বা n সমান আমার কত হবে, তাই না? তাহলে n সমান আমার যেটা হবে, সবাইকে একটু ভালো করে সবাইকে ভালো করে মনোযোগ দিবেন কিবা, সেটা হচ্ছে যে আমি আগেই বলছি যে আমার নমিনাল এরিয়া দ্বারা যেটা বোঝায়, সেটা হচ্ছে আমার কি নাট বোল্টের এরিয়াটা বাদ যাবে জাস্ট। ওকে, নাট বোল্টের এরিয়া দ্বারা আমার কি বোঝাই, ধরো আমার এই ফোর্সটা টেনশন ফোর্সের অধীনে আছে, তাহলে কি আমার টেনশনটা কাজ করতেছে কোথায়, এই বরাবর। আমি যদি বোর্ডে ড্র করি, বোর্ডে ড্র না করলে বুঝতে পারবো না, ধরো এটা আমার একটা টেনশন, একটা হচ্ছে আমার একটা প্লেট। ওকে, এটা আমার একটা প্লেট, এখানে হচ্ছে আমার, আর কি ড্র করতেছেন দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না, প্লিজ স্ক্রিন শেয়ার করেন আবার। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। তো কম্পিউটারে ড্র করা তো এইজন্য একটু আঁকা বাঁকা হবে, সমস্যা নেই, তো ওরকমই আর কি, বুঝছো? ধরো যে দুইটা প্লেট আমার এরকম নাট বোল্ট দ্বারা যুক্ত আছে, এখন কথা হলো আমি যদি এই পাশে যদি ফোর্স দেই, এই দুই পাশে যদি আমি ফোর্স দেই, তাহলে আমার ফ্র্যাকচারটা কি অবশ্যই এই বরাবর ফ্র্যাকচার দেখা দিবে নাকি, এই বরাবর, অথবা হচ্ছে এই বরাবর আমার কি ফাটল, ফাটল তো সবসময় কি ফোর্সের ফোর্স যেদিকে তার পারপেন্ডিকুলারে ফাটল দেখা দেয়, সবসময় মনে রাখবা, তো এই টেনশন ফোর্স যেহেতু এইদিকে হচ্ছে, সো কি এই বরাবর আমার ফাটল দেখা দেবে, তার মানে আমি যদি এটা এই দিক থেকে ক্রস সেকশন নিয়ে দেখি তাহলে আমার কি দেখা যাচ্ছে, ধরো আমার যদি ক্রস সেকশনটা এইভাবে নেই, তাহলে এটা যদি আমার একটা ক্রস সেকশন হয়, ক্রস সেকশনে আমার এই যে দুইটা নাট দেখা যাবে,
এই দুইটা নাটের ওই দিকে কি আরো এই যে আরো এই বাকি কটা নাট কিন্তু এই বরাবর আছে বাট আমি যে ক্রস সেকশন নাই তার থেকে একটা দেখতে পাবো কারণ কি ইফেক্টিভ কি শুধু এই এই বরাবর ইফেক্টিভ হচ্ছে হয় এটা হচ্ছে সাথে এটা সাথে এটা তো আমি যদি একটা আমার ডিজাইন করতে হবে শুধু একটা ক্রস সেকশন অনুযায়ী কারণ একটা প্লেটের থিকনেস এখানেও যেটা থাকবে এখানেও সেটা থাকবে এখানেও সেটা থাকবে ঠিক আছে আমি তোমাদের শুধু বলতেছি যে AN বা ক্রস সেকশন এরিয়া তোমরা কোনটা নিবা আমি যদি ক্রস সেকশন নেই তাহলে কি আমি কি দুইটা বোল্ট দেখতে পাবো এখন তাহলে এই দুইটা বোল্ট তাহলে এই ক্রস সেকশনের আমার প্রস্থতে আছে কত ম্যাথে 8 ইঞ্চি আর ডেপথে আছে কত 3/4 দেয়া আছে তাহলে কি 8 থেকে 8 ইনটু 3/4 এটা কি আমার গ্রস এরিয়া তাই না আমি যদি এখানে একটু ড্র করি ধরো AG সমান আমার আসতেছে হচ্ছে তোমার কি 8 ইনটু ধরো যে 3/4 এটা হচ্ছে কি আমার গ্রস এরিয়া ওকে তাহলে আমার AC সমান কি হবে AC সমান হবে আমার এই 8 ইনটু 3/4 থেকে আমার কি দুইটা বোল্টের এরিয়া বাদ যাবে কারণ বোল্টের এরিয়া দ্বারা কি বোঝায় বোল্টের এরিয়া দ্বারা আমার যেটা বোঝায় এখানে এই যে বোল্টের হচ্ছে আমার প্রস্থ বোল্টের হচ্ছে প্রস্থ আর কি ডেপথ ইনটু 2 তাই না তাহলে আমার কি হবে এখানে ধরো যে এজি থেকে আমার কি বাদ যাবে ধরো যে 2 ইনটু বোল্টের এরিয়া আমার কত বোল্টের ডায়া কত দেয়া ছিল ম্যাথে বোল্টের ডায়া দেয়া ছিল হচ্ছে আমার 1/8 ইঞ্চি ধরো যে আমার এই যে স্লাইডে আমার বোল্টের ডায়া ছিল কত এই বোল্টের ডায়া দেয়া ছিল আমার 3/4 ইঞ্চি যে দেখছো কি এখানে ম্যাথে দেয়া ছিল যে ইট ইন উইথ টু লাইন্স অফ 3/4 ইঞ্চি বোল্ট তাহলে কি বোল্টের ডায়া 3/4 ইঞ্চি এমন কথা হলো যে আমার স্টিলে আমি যদি 3/4 ইঞ্চি বোল্ট দেয়া থাকে তো 3/4 ইঞ্চির সাথে আমার বোল্টটা যেন আমি ঘুরাতে পারি ভালোভাবে এর জন্য এক্সট্রা কিছু অ্যাড করা থাকে সেই এক্সট্রা ডায়া হচ্ছে আমার 1/8 ইঞ্চি প্রত্যেকটা বোল্টের ডায়ার সাথে আমার 1/8 ইঞ্চি এর জন্য যোগ হবে ওকে তাহলে কি যে গ্রস এরিয়া মাইনাস 2 ইনটু যেহেতু যেহেতু আমার এখানে কি দেওয়া আছে যেহেতু আমার এখানে দুইটা বোল্টের ডায়া দেওয়া আছে তাহলে যে 2 ইনটু এটা আর ইনটু হচ্ছে কি আমার এই থিকনেস থিকনেসটা হচ্ছে কোনটা যদি এখানে আসি থিকনেস হচ্ছে আমার এই যে 3/4 যেহেতু আমার এই বোল্টের এটুক বাদ যাবে এই এরিয়াটা আমার বাদ যাবে এখানে আমার এরিয়া এবং এই এরিয়াটা বাদ যাবে কাজেই 3/4 ইনটু আমার এই যে ভোল্টেজ যেটা প্লাস হচ্ছে 1/8 ইঞ্চি তো জাস্ট তখন যোগ করে আমার এই যে এন এর মান 2.3 ইঞ্চি স্কয়ার আমার হয়ে গেছে ওকে তো তোমরা সবাই বুঝছো তো কিভাবে আমরা এখান থেকে নমিনাল এরিয়া বের করতে পারবো হ্যালো সবাই শুনতে পাচ্ছো জি স্যার কনফিউশন তো থাকলোই আর আমি ভিডিওটা তোমাদের দিয়ে দিব সমস্যা নেই সেখান থেকে তোমরা বারবার দেখতে পারবে তো এখানে আমার আরেকটা এক্সাম্পল দেয়া আছে এটা তোমরা পারলে দেখে নিও এটা এখন দেখতে হবে না এখানে হচ্ছে জাস্ট আমার একটা বোল্ট আছে যেটা হচ্ছে আমার একটা জিওমেট্রি ক্যালকুলেশন করে করা আছে তো আজকে হচ্ছে তোমাদের জাস্ট এই থিওরিটা পড়লাম আর নেক্সট দিন হচ্ছে তোমাদের আমি যেখানে ম্যাথ করাবো এই যে প্রায় বেশ কয়েকটা ম্যাথ আছে তো পার্ট ওয়ান দুইটা করে ম্যাথ করাবো থিওরিটা তোমরা একটু ভালো করে পড়বা পড়ে বুঝার ট্রাই করবা তো আজকে ক্লাসে কারো কোনো আপত্তি আছে বা কারো কোনো বুঝতে কোথাও সমস্যা আছে আর ওই প্রথমে ওটা একটু বুঝায় দেন তো প্রথম কোনটা ক্রস সেকশন কাকে বলে এটা আরেকবার বুঝিয়ে দেন
তোমাদের আবার বলি যে আমার একটা স্টিল দুই ভাবে ফেল করতে পারে। এক হচ্ছে আমার ধরো যে ইল্ড করে ধরো যে টানলা টানতে টানতে এটা বেড়ে গিয়ে ফাটলো, সেটা হচ্ছে ইল্ড। আরেকটা হচ্ছে আমার ডাইরেক্ট ধরো যে ফ্র্যাকচার হয়ে ফেটে যাবে আর কি, সেটাকে আমার বলা হয় এই যে লিমিট স্টেট অফ ইল্ডিং। আরেকটা কি লিমিট স্টেট অফ টেনশন ফ্র্যাকচার। আমি যদি এই স্লাইডে আসি এখানে লিমিট স্টেট অফ ইল্ডিং আর লিমিট স্টেট অফ টেনশন ফ্র্যাকচার, আমার যদি এটা একটা সেকশন হয়, এখানে যদি চারটা বোল্ট থাকে, তো এই টোটাল যে সেকশনটা এই সেকশনটাকে আমি কি বলবো, নাট বোল্ট সহ যে সেকশনটা এই সেকশনটাকে আমি গ্রস এরিয়া বলবো, এজি। আর নাট বোল্ট ছাড়া আমি যদি ক্যালকুলেশন করি তাহলে সেটাকে আমি কি বলবো, এসি বা নমিনাল এরিয়া। ঠিক আছে, জাস্ট গ্রস মানে মনে করো যে গ্রস মানে টোটাল, আর এসি মানে কি নমিনাল বা হালকা যেটা, এটাকে আমি নমিনাল বলবো। তো যাই হোক, মিটিং এর সময় প্রায় শেষের দিকে, আর 3 মিনিট আছে, 3-4 মিনিট মতো। তো তোমাদের ক্লাসগুলো এরকম হবে 30-40 মিনিটের মতো করেই হবে, আর তোমরা যতটুকু বুঝবার সমস্যা নেই, ভিডিও লেকচারও দিয়ে দেবো, যা যদি না বুঝে সেখানে বলবা, না হলে আমাকে কোশ্চেন করবা, সমস্যা নেই। নেক্সট দিন থেকে হচ্ছে তোমাদের আমি ম্যাথ নেওয়া শুরু করবো। জি স্যার, স্যার নোটগুলো একটু দিলে তো ভালো হতো। হ্যাঁ, নোট আমি আমাদের গ্রুপে আপলোড করে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও, আবার তোমাদের এই গ্রুপে আমি শেয়ার করে দিব, সেখান থেকে তোমরা নিয়ে নিবা। স্যার রেকর্ডিংটাও দিয়েন। হ্যাঁ, রেকর্ডিংটাও আমি দিয়ে দেব, সমস্যা নেই। তো যাই হোক, গতদিন তোমাদের আমি জাস্ট থিওরি দেখাইছিলাম, এখানে দুই চারটা ম্যাথ আছে, এগুলো এমনি তোমার দেখবার সমস্যা নেই, অত লাগবে না। শুরু করি, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা হচ্ছে যে determine the LRFT design tensile strength and the ASD allowable design tensile strength. অর্থাৎ আমার এখানে একটা সেকশন দেয়া আছে W10x45, এটা কি পরে বলি, এটা হচ্ছে আমার একটা বিমের নাম। বিম বলতে কি, ধরো যে স্টিলের বিভিন্ন মেম্বার থাকে, আমি প্রথম ক্লাসে বলছি যে স্টিলের বিভিন্ন মেম্বার আছে, তো এই মেম্বারগুলোর হচ্ছে বিভিন্ন ডেপথ, তারপর ইউনিট ওয়েট অনুযায়ী তাদের নামকরণ করা হয়। তো এই W10x45 এটা দ্বারা বোঝায় যে এটা একটা বিম, একটা সেকশন, স্টিলের একটা সেকশন। W মানে হচ্ছে আই এর মতো দেখতে, হোয়াইট ফ্রেঞ্চ শেপ যেটা, সেটাকে বলা হয় W। কারণ আমি যদি বলি যে W হচ্ছে আমার, এটা যদি আমি একটা বিম ড্র করি, তো W সেকশন হচ্ছে আমার এরকম I সেকশনের মতো, এটা এটা I হবে, এটা I হবে, এটা আকার বাড়তে সেকশন, তো W সেকশন হচ্ছে আমার এরকম I সেকশনের মতো, বুঝছো? তো I সেকশন এখন আমার ওখানে কি আছে, তোমরা আমার বোর্ডটা দেখতে পাচ্ছ তো, এই যে যে বোর্ডে আমি জি স্যার, ও এখানে 10x45 দ্বারা কি বোঝায়, 10 দ্বারা বোঝায় যে আমার ওই সেকশনের ডেপথ, 45 হচ্ছে ওই সেকশনের প্রতি একক একক দৈর্ঘ্যে তার ওয়েট কত বা তার ওজন কত,
তো এখানে আমার একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে আমার হচ্ছে এখানে যেহেতু W10 দেয়া আছে, 10 দ্বারা বুঝতে হবে যেটা আমার ইঞ্চিতে দেয়া আছে, আর 45 হচ্ছে কি এলবি পার ফিটে দেয়া আছে। সো এটার তাহলে ডেপথ হবে আমার ধরো যে 10 ইঞ্চি, আর এর হচ্ছে ইউনিট ওয়েট হচ্ছে আমার ধরো যে যেটা হয় আর ওখানে যেটা দেয়া আছে 45 কেজি এলবি পার ফিট। তো এটা দেখেন আসলে উইথ টু লাইন অফ 3/4 বোল্ট ইন ডায়ামিটার ইন ইচ ফ্লেঞ্জ, প্রত্যেকটা ফ্লেঞ্জে হচ্ছে আমার উইথ টু লাইনস অফ 3/4 ইন ডায়ামিটার বোল্ট আছে ইন ইচ ফ্লেঞ্জ ইউজিং A572 গ্রেড 50 স্টিল। অর্থাৎ আমার ওই আই সেকশনের যে ফ্লেঞ্জ আছে আই সেকশনে যে আমার ফ্লেঞ্জ আছে সেই ফ্লেঞ্জে আমার বোল্ট দেয়া আছে। আমি যদি এখানে আসি আবার যদি ড্র করি ধরো যে এটা আমার একটা আই সেকশন, তো প্রত্যেকটা ফ্লেঞ্জে আমার এরকম দুইটার অর্থাৎ দুই লাইন আলা বোল্ট নাট বোল্ট যেটা বলে বোল্ট হচ্ছে আমার লাগানো আছে এই জায়গায়। এখানে যেহেতু কম্পিউটার ড্র করতেছি একটু আঁকাবাটা হবে সব মনে করবো যে একটু স্ট্রেট লাইন, তো এখানে এই যে দেখো এই যে এভাবে হচ্ছে আমার কি নাট লাগানো আছে এই প্রত্যেকটা ফ্ল্যাঞ্জে কি দুইটা করে আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই যে উইথ টু লাইনস অফ বোল্টের ডায়া কত ছিল 3/4 ইঞ্চ ডায়ামিটার। ওকে তো আমি যেটা এটা ক্রস সেকশন দেখতেছি ক্রস সেকশনের সো আমার হচ্ছে এটা কি এটা আমার ডায়া হবে কত ওখানে যা দেয়া আছে ধরো যে 3/4 ইঞ্চি আর আমি যেহেতু বলছি যে 3/4 ইঞ্চির সাথে কি 1/8 ইঞ্চি যোগ হবে নাটের সুবিধা। তো তারপর কি হচ্ছে ইউজিং A572 গ্রেড 50 স্টিল, অর্থাৎ আমার যে এই বোল্ট আছে এই বোল্টের স্পেসিফিকেশন কি বোল্টে অর্থাৎ আমার যেমন ধরো যে কোনো সিমেন্ট ধরো কংক্রিট যখন ইউজ করি তো সেখানে ধরো যে সিমেন্ট যখন ইউজ করি সিমেন্টের কি কোম্পানি থাকে পোর্টল্যান্ড সিমেন্ট কম্পোজিট সিমেন্ট বিভিন্ন কোম্পানি থাকে, ঠিক তেমনি স্টিলেরও এরকম বিভিন্ন নাম আছে। তো A572 হচ্ছে একটা স্টিলের প্রপার্টি বা এটা একটা নাম, তো এই A572 প্রপার্টি বিশিষ্ট যার গ্রেড হচ্ছে 50 অর্থাৎ কি 50 KSI অর ইল্ড স্ট্রেস, তো 50 KSI একটা স্টিল আমি বোল্ট হিসেবে 3/4 ইঞ্চি বোল্ট হিসেবে ইউজ করছি এই যে এফ ওয়াই দেওয়া আছে। আর এফ কি হচ্ছে তার আলটিমেট স্ট্রেস, আলটিমেট স্ট্রেস কি যে স্ট্রেসে হচ্ছে আমার এই স্টিল মেম্বারটা সরাসরি ভেঙে যাবে, আর এফ ওয়াই বা ইল স্ট্রেস কি যে স্ট্রেসে আমার স্টিলটা আর কোনো শক্তি নিতে পারবে না বাট বাড়তে থাকবে, এই এটা হচ্ছে এফ ইউ আর এটা হচ্ছে এফ ওয়াই। তো এই আইএসসি স্পেসিফিকেশন অর্থাৎ এটা হচ্ছে একটা ম্যানুয়াল যেটা আমরা ফলো করি। আর বলছে যে দে আর অ্যাজিউম টু বি অ্যাট লিস্ট থ্রি বোর্ডস ইন ইচ লাইন 4 ইঞ্চ অন সেন্টার টু সেন্টার, ঠিক আছে। এটা দ্বারা কি বোঝায় এই যে এটা আমার যে আই বিমটা যেটা দেয়া আছে তো এখানে আমার যে আই বিমটা দেয়া আছে এই আই বিমটা যদি আমি উপর থেকে দেখি অর্থাৎ বিমটা যদি আমি উপর থেকে বা প্ল্যান ভিউ যদি এভাবে দেখি তাহলে একটা রেক্টাঙ্গুলার দেখতে পাবো। তো এই রেক্টাঙ্গুলার কি আছে আমার তো বোল্ট কি দেয়া আছে এখানে একটা বোল্ট দেয়া আছে এখানে একটা বোল্ট দেয়া আছে তাই না, তো ওখানে এরপরে কথাটা লিখছে কি যে আমার হচ্ছে অ্যাট লিস্ট 3 বোল্টস ইন ইচ লাইন 4 ইঞ্চ অন সেন্টার, অর্থাৎ তাহলে যে এই বোল্টগুলো এই বড় বড় হচ্ছে আমার 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার বা 4 ইঞ্চি পর পর আমার বোল্টগুলো এভাবে লাগানো আছে। এখন এখানে একটা কনফিগারেশন দেয়া আছে, এই কনফিগারেশনে আমরা কি বের করতে পারি এ আমার হচ্ছে ডিজাইন স্ট্রেংথ বের করতে পারি, অর্থাৎ আমার এই সেকশনটা এভাবে থাকলে এটা ম্যাক্সিমাম
কত লোড বা ম্যাক্সিমাম কত ফোর্স নিতে পারে সেটা আমার বের করতে হবে কোন মেথডে, এই যে এএসডি মেথড এবং এলআরএফডি মেথড। ওকে, সো এএসডি এবং এলআরএফডি মেথডের গতদিন আমি কি সূত্র দেখাইছি না, এই যে এটা এই সূত্রটা, এই সূত্রগুলো হচ্ছে আমি এখানে ইউজ করব। এখানে আছে যে তাহলে আমি শুরু করি সলিউশন, যে ইউজিং আমি যে W1045 এর আমার যে শীটটা আছে, তো এই শীটে হচ্ছে আমি এটা হচ্ছে এই W1045 এর জন্য এই প্রপার্টিগুলো আমার বের করতে হবে। এখন এগুলো আমি কোথায় বের করব, এই জন্য একটু আপনাদেরকে দেখাই। তো আমার এখানে তোমরা টেবিলটা কি দেখতে পাচ্ছ, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, এখানে একটা টেবিল ইনপুট দিছি, টেবিলটা তো এখানে এখন যেটা আসছে, আমি যদি টেবিলে যাই আমার এখানে কি বলা আছে যে আমার কত W1045। ওকে, তো এখানে একটা একটা টেবিল, এটা হচ্ছে AISC টেবিল, এই টেবিলে হচ্ছে আমার বিমের বিভিন্ন সেকশন দেয়া থাকে, এই যে এখানে W27178 27161, এগুলো হচ্ছে আমার কি প্রপার্টি, স্টিল মেম্বারের হচ্ছে প্রপার্টি, এবং এই স্টিল মেম্বারের আমার ডেপ কত, উইথ কত, ওয়েথ থিকনেস, স্ট্রেন্থ থিকনেস, সেকশনাল এরিয়া, ওয়েট, ওমেডোমিনেশন কত, এগুলো হচ্ছে এখান থেকে আমার টেবিল থেকে আমার বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। ওকে, তো আমার ওখানে দেয়া আছে কত W10 সামথিং, তো কত W1045 আসি W1045 এ, এই যে W10 এর ঘর হচ্ছে এটা, W10 এ আসে যে এখানে, এই যে W1045, এই যে এটা হচ্ছে আমার W1045। W1045 এর ডেপথ কত, এখানে তোমাদের হচ্ছে পরীক্ষার সময় টেবিলটা দেয়া হবে, ঠিক আছে, অথবা পরীক্ষার সময় তোমরা এই টেবিলটা ফটোকপি করে নিয়ে তোমরা নিয়ে পরীক্ষা আসবা, কারণ এই টেবিল থেকে ডাটা বের করতে হবে। W1045 এর ডেপথ দেয়া আছে, উইথ দেয়া আছে, থিকনেস, স্ট্রেন্থ থিকনেস সব দেয়া আছে। এখান থেকে আমরা কি জাস্ট এই যে এখানে বসাইছি, এই যে এজি, এজি হচ্ছে আমার কি এরিয়া, এরিয়া কত 13.3 ইঞ্চি, এই যে দেখো এখানে আমার যে এরিয়াটা দেয়া আছে, যে এরিয়া সেকশনাল এরিয়া 13.3 ইঞ্চি। তারপর হচ্ছে বিএফ হচ্ছে আমার কি ফ্লেঞ্জের প্রস্থ, বিএফ মানে হচ্ছে ফ্লেঞ্জের প্রস্থ, ফ্লেঞ্জের প্রস্থ বা ফ্লেঞ্জের উইথ, এই যে এটা ফ্লেঞ্জের উইথ মানে কি, এই যে এই উইথ, এই উইথটাই হচ্ছে আমার ফ্লেঞ্জের উইথ। ওকে, এটা হচ্ছে 8.02, তারপর ডেপথ হচ্ছে কি, ডেপথ হচ্ছে আমার সেকশনের ডেপথ, এই যে এখানে সেকশনের এই যে ডেপথ আছে 10.10। এরপর হচ্ছে আমার টিএফ, টিএফ মানে কি ফ্লেঞ্জের থিকনেস, ফ্লেঞ্জের থিকনেস আমি যদি আসি, যে ফ্লেঞ্জ থিকনেস এখানে দেয়া আছে কত 0.620, যেখানে 0.620 ইঞ্চি। তো এভাবে হচ্ছে আমি আমার ম্যাথে, এরপর হচ্ছে যে সেকশন দেওয়া থাকবে এই সেকশনের এই যে এরিয়া, প্রস্থ, ডেপ, থিকনেস এগুলো আমরা বের করবো, এই যে এই টেবিল যে আছে টেবিল থেকে। তো এগুলো বের করার পর এখন আমার কি, আমার সূত্র অনুযায়ী আমি প্রথমে কি নমিনাল লোড এটা কত নিতে পারবে সেটা আমি প্রথমে বের করবো।
তো নমিনাল লোড আমি নিতে পারবো কত লোড সমান কত স্ট্রেস টু এরিয়া এই এফ ওয়াই হচ্ছে স্ট্রেস আর এরিয়া কি গ্রস এরিয়া তাহলে ইল্ড স্ট্রেস কোন যেটা আমি এখানে কি বলছি ইনডাইরেক্ট ডিজাইন ওকে ইনডাইরেক্ট এবং এএসডি মেথডে বের করতে হবে এখন কথা হলো একটা স্টিল সেকশন আমি একটা স্টিলের ডিজাইন আমার কতভাবে বের করা যাবে এটা হচ্ছে আমার একটা প্রশ্ন তো এখানে আসি যে আমার এক নাম্বার হচ্ছে limit state of yielding yes the limit of state of yielding e jodi ami design korte ashi tale eta te amar ki ki thakbe a number hocche asd ar b number hocche lrfd limit state of yielding e amar ki ki kaaj ache ekhane hocche amar stress hocche ki stress hocche amar fy আর এরিয়া হচ্ছে আমার কি এজি বা গ্রস এরিয়া এরপর আসি দুই নম্বরে আমার কি হবে যে শর্টকাটে দেই ফেলার অথবা টেনসাইল রাপচার টেনসাইল রাপচার ঠিক আছে তো টেনসাইল রাপচারে আমার কি করতে হবে টেনসাইল রাপচারে আমার এ হচ্ছে এসডি মেথডে বের করতে হবে আর বি হচ্ছে কি এল আর এফডি মেথডে বের করতে হবে তো এর জন্য আমার এফ স্ট্রেসটা কি হবে এফ ইউ আর এরিয়া হবে কি এসি বা নমিনাল এরিয়া অর্থাৎ নাট বোল্টের এরিয়া বাদ দিলে যেটা হয় ঠিক আছে তো এটা একটা কথা আছে তো এসডি তে যে আমার যে একটা ফাই আছে সেই ফাই এর মান হচ্ছে আমার কত কতদিন আমি যেটা দেখছি এই যে এসডি এসডি এর ফাই এর মান 0.75 এই লিমিট স্টেট অফ ইল্ডিং লিমিট স্টেট অফ ইল্ডিং এ আমার এখানে যে একটা ওহম আছে এই ওহম এর মান হচ্ছে মানে কোফিশিয়েন্টের মান কত 1.67 এখানে দেখো যে এটা জন্য চলে আমার 1.67 কোফিশিয়েন্টের মান তাই না তারপর এলআরএফডি এর জন্য আমার কোফিশিয়েন্টের মান কত ছিল এলআরএফডি এর এই লিমিটেড স্টেট অফ ইল্ডিং এ এলআরএফডি এর জন্য আমার কত 0.9 এটা তোমরা লিখে নিতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে 0.9 আর টেনশন রাপচারে আমি যদি এই যে টেনশন রাপচারে আমার হচ্ছে এই ফাংশনের মান কত 2.0 2.0 তাই না আর ঠিক তেমনি এলআরএফডি এর জন্য আমার মানটা কত 0.75 তো এটা হচ্ছে ব্যাপার যেমন আমার যদি একটা ডিজাইন করতে বলে তো আমি কি বলবো অ্যানালাইসিস করতে বলে যে আমার এই একটা মেম্বার কত ভাবে ফোর্স নিতে পারে বা কত লোড নিতে পারবে ম্যাক্সিমাম সো আমি এই প্রথমে হচ্ছে লিমিট স্টেট বিল্ডিং এবং টেনশন রাপচার এই দুইটা মেথডে বের করবো তো প্রত্যেকটা মেথডে আমার কি এসডি এবং এলআরএফডি এর জন্য বের করতে হবে এসডি এলআরএফডি এর জন্য বের করতে হবে তো এসডি এবং এলআরএফডি এর যে কোফিশিয়েন্টের মানগুলো এখানে আমি দিয়ে দিছি আর লিমিট স্টেট বিল্ডিং এ আমার কি এফ ওয়াই এসডি বের হবে স্ট্রেস হচ্ছে ইল্ড স্ট্রেস আর এরিয়া হচ্ছে কি গ্রস এরিয়া আর টেনশন রাপচারে কি স্ট্রেস হচ্ছে আমার আলটিমেট স্ট্রেস আর কি এরিয়া হচ্ছে আমার এসি বা নমিনাল এরিয়া
তো এইভাবে হচ্ছে আমার কাজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছি তো নাকি ভালোভাবে? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমি প্রথমে আমি কি করতেছি, প্রথমে আমি লিমিট স্টেট অফ ইল্ডিং এ কাজ করব। তো লিমিট স্টেট অফ ইল্ডিং এর জন্য আমার এই যে নমিনাল লোড হচ্ছে কত, এই স্ট্রেস আর হচ্ছে এরিয়া, তো এই যে স্ট্রেস 50 আর হচ্ছে এরিয়া হচ্ছে 665 কে কি ফাস। তো এটা আসার পরে এখন হচ্ছে আমি কি করব, ক্রস সেকশন ইল্ডিং বা যেটাই বলি। তো এখন এই যে পিএন, পিএনটাকে আমি ফ্যাক্টরতে গুণ দিব, অর্থাৎ আমার এই বস্তুটা তো সরাসরি নমিনাল লোড নিতে পারবে না, এটা আমি ডিজাইনের জন্য, ডিজাইনের সেফটি, সেফটির জন্য ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গুণ দিব। তাহলে ওটাই বললাম যে এলআরএফটির জন্য আমার কত, 0.9। তো 0.9 দিয়ে এলআরএফটির জন্য সূত্র হচ্ছে এটা, ফাই টিপিএল ডিজাইন লোড ফর এলআরএফটি ইন ক্রস সেকশন ইল্ডিং। এটা মনে রাখবো যে ক্রস সেকশন ইল্ডিং এ এলআরএফটি অনুযায়ী ডিজাইন লোড হচ্ছে ফাই টিপিএল, এটা হচ্ছে আমার এই যে বসালাম। আবার গ্রস সেকশন ইল্ডিং এ এএসটি সূত্র হচ্ছে কত, পিএন ওহমটি, এই ওহম এর মান কত, 1.67, এই পিএন এর সাথে জাস্ট এটা ভাগ দিয়ে আমরা এত কেস পেয়ে গেছি। তো এটা গেল আমার গ্রস ইল্ডিং বা গ্রস সেকশন ইল্ডিং, অনেক নাম আছে, গ্রস সেকশন ইল্ডিং, টেনশন রাপচার ইত্যাদি। এরপর আসি টেনশন রাপচার স্ট্যান্ড, অর্থাৎ কি এই দ্বিতীয় মেথড, এই যে টেনশন রাপচার। তো টেনশন রাপচার স্ট্রেন্থে আমার কি আসছে, তো এখানে যেহেতু আমার এরিয়াটা কি নমিনাল এরিয়া, ঠিক আছে, তো প্রথমে আমি কি বের করবো, নমিনাল এরিয়াটা বের করবো। তো আমার এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে আমি এখানে কিন্তু আমার ইউজ হবে এসি বা অ্যাকচুয়াল এরিয়া, আর আমার এখানে হচ্ছে নমিনাল এরিয়া বের করতে হবে, বের করতেছি। তো নমিনাল এরিয়া আমার কি, সেকশনের যে এরিয়া আছে এরিয়া থেকে আমার কি যে বোল্ট আছে সে বোল্টের এরিয়া বিয়োগ দিতে হবে। তো সেকশনের টোটাল এরিয়া হচ্ছে 13.3, আর বোল্ট আছে কয়টা, চারটা, এই যে এখানে ছোট একটু ছোট দেখাচ্ছে, এখানে চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা বোল্টের আমার চার, আর প্রত্যেকটা বোল্টের ডায়া হচ্ছে কত, 3/4 + 1/8। এখন বোল্ট যে জায়গাটা দখল করছে সেই জায়গার এরিয়াটা আমার লাগবে, কারণ জায়গার এরিয়া আমার কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ ডেপথ। তাহলে এটা হচ্ছে আমার প্রস্থ, আর এটা হচ্ছে কি আমার ফ্লেঞ্জের ডেপথ। এখন কথা হলো আমার কি পুরো সেকশন থেকে আমার এই যে এই চারটা যে রেকট্যাঙ্গুলার আছে, অর্থাৎ বোল্ট তো এই চারটা জায়গায় আছে, তো এই চারটা জায়গাকে আমার বিয়োগ দিতে হবে। তো এই চারটা এরিয়া আমার বিয়োগ দিলে কি হবে, আমার দৈর্ঘ্য, আমার এই এরিয়াটা লাগবে, এরিয়া আমার রেকট্যাঙ্গুলার এরিয়া সমান আমরা কি জানি, এই যে এটা, এটা যদি আমার প্রস্থ, এটা যদি আমার প্রস্থ হয় আর এটা যদি থিকনেস হয়, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এরিয়া, তাহলে এই এই থিকনেসটা সমান কি ফ্লেঞ্জ থিকনেস আমি বলতে পারি, যেটা এটা ফ্লেঞ্জ, তাহলে এটাকে আমি ফ্লেঞ্জ থিকনেস বলবো। আমার ম্যাথে ফ্লেঞ্জ থিকনেস দেয়া আছে কত, 0.620 ইঞ্চি, দেখেন এই যে 0.62 ইঞ্চি ইন্টু 4 চারটা হলো তোমার কত, 11.13 ইঞ্চি, এটা হচ্ছে নমিনাল এরিয়া। এখন এই এরিয়াটা কিন্তু আমি ডাইরেক্ট বসাবো না, আমার বসাতে হবে অ্যাকচুয়াল এরিয়া। অ্যাকচুয়াল এরিয়া কেন, কারণ টেনশন রাপচার স্ট্রেন্থে আমার বোল্ট, এই যে টেনশন রাপচার স্ট্রেন্থে আমার যদি এটা ফেটে যায় দেখা গেলো যে বোল্টের আশেপাশে একটু ক্র্যাক দেখা দিবে, তো এই একটু এরিয়া ইফেক্টিভ, কিছু ইফেক্টিভ এরিয়া লাগবে। তো এটার জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হবে। তো এখানে অতদূর যেতে হবে না, এখানে তোমার হচ্ছে, এখানে আমার একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে কিউ। তো U = 1 - x^n, এর একটা সূত্র আছে, পুরো সূত্র দেখতে হবে না, ডাইরেক্ট তোমাদের হচ্ছে মান হচ্ছে 0.90, এটা যা মনে রাখতে হবে, এটাও একটা টেবিল। তো নরমাল সব ম্যাথে হচ্ছে আমার 0.9 ইউজ করে, তাহলে আমার এসি বা অ্যাকচুয়াল এরিয়া সমান ইউ ইনটু এই যে নমিনাল এরিয়া এন, তাহলে এটা কত, 0.9, আর হচ্ছে আমার এই এরিয়াটা গুণ দিচ্ছে দিয়ে 10.02 ইঞ্চি স্কোয়ার আসছে। তাহলে আমার তাহলে লোড কত হবে, যেহেতু আমার এটা
কি টেনশন রাপচার স্ট্রেস তো এখানে স্ট্রেস হবে কি আলটিমেট স্ট্রেস আর হচ্ছে এরিয়া কত অ্যাকচুয়াল এরিয়া তো আলটিমেট স্ট্রেস কত 65 যেখানে 65 কেএসআই তে আছে তাহলে এখানে আমার 65 কেএসআই আর এসি হচ্ছে 10.0 ওকে তাহলে সমান কত হবে তাহলে আমার কি এই এই এটা তো আমার নমিনাল লোড বের হয়ে গেছে এখন এই নমিনাল লোডটাকে আমি ডিজাইন লোডে ট্রান্সফারের জন্য কি করতে হবে কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে কনস্ট্যান্ট বা কোফিশিয়েন্ট দিয়ে গুণ দিতে হবে তাহলে এলআরএফ এর জন্য আমার কোফিশিয়েন্ট এই কি বলে টেনশন রাপচার স্ট্রেংথে এলআরএফ এর কোফিশিয়েন্ট হচ্ছে আমার 0.75 আর এসটি তে কত ওএম হচ্ছে 2 আমি যে বোর্ডে দেখেছি এখানে কোনো সমস্যা নেই 2 তাহলে জাস্ট তখন এই মানগুলো আমি বসাইছি এনএ আমার নরমাল আমার এই ধরনের মেথে প্রথম কাজ হচ্ছে আমার নমিনাল লোডটা বের করতে হবে নমিনাল লোডটা বের করার পর বিভিন্ন ধ্রুবকের সাথে বা কোফিশিয়েন্টের সাথে মানে এই মেথড অনুযায়ী কোফিশিয়েন্টের সাথে গুণ দিয়ে বা ভাগ দিয়ে ডিজাইন লোডটা বের করতে হবে ওকে এখন কথা হলো আমার তাহলে কত ডিজাইন লোড বা লোড নিতে হবে কত 4টা বের হচ্ছে এই 598 398 তারপর হচ্ছে 488 আর 326 তাই না চারটা লোড বেরেছে এর কথা হলো এই চারটা লোডের মধ্যে অর্থাৎ মতামত কয়টা বেরেছে আমার একটা স্টিল আমার লোড নিতে পারবে চারটা আমার চারটা মত বেরেছে এখন কথা হলো আমি কোনটা নিব যদি আমি 598 বলি যে আমার এই লোডটা 598 নিবে বা আমার এই মেম্বারটা 598 কিপস লোড নিতে পারবে টেনশন নেই তাহলে কিন্তু তাহলে আমি প্রবলেম হবে কোথায় আমি বলি আমার এখানে কিন্তু বেরেছে কত যে 398 কিপ লোড নিবে একটা একটা মতামত বেরেছে কত 398 নিবে এটাও তো সত্য হতে পারে তাই না কারণ এটা যদি সত্য হয় আর আমি যদি ঘোষণা করে দেই 598 কিপ লোড নিবে দেখা গেল যে 598 লোড দিলাম এটা ভেঙে গেল কারণটা এই কারণ আমার আরেকটা মেথডে বেরেছে 398 সো আমি যেটা করব যে চারটার মধ্যে যেটা সবচেয়ে মিনিমাম সেটা আমি বের করব তো এলআরএফ এর জন্য আমার মিনিমাম হচ্ছে 488 আর এসডি এর জন্য মিনিমাম হচ্ছে 325 সো আমার অ্যানসার হবে এই ওকে সো নরমালি যদি একটা ডিজাইন চাই তাহলে একটা ডিজাইন অনুযায়ী আমার 325 হবে তো এটা গেল একটা অঙ্ক তো এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো তোমরা আ স্যার ক্লিয়ার ভাবে তো বোঝা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার ভাবে কোথায় বুঝতে পারো আর আবার একবার বলেন তো সিরিয়াল মেইনটেইন করে বলেন হ্যাঁ তোমার একটু মনোযোগ দাও সেটা হচ্ছে যে তোমার ধরো আমার একটা মেম্বার আছে সেই মেম্বারের আমার কি টেনশন লোড বের করতে হবে অঙ্কটা বুঝছো তো যে অঙ্কটাতে কি চাইছে হ্যাঁ ওই যে টেনসাইল স্ট্রেন হ্যাঁ একটা সেকশন থাকবে সেই সেকশনে যেটা আমার একটা সেকশন আছে এই সেকশনে যদি আমি টেনশন লোড দেই টেনশন লোড মানে কি ধরো এটা আমার একটা বিম ওই সেকশনটাই আমি যদি দুই পাশে যদি লোড দেই তাহলে ম্যাক্সিমাম কত লোড নিতে পারবে এটা হচ্ছে আমার বের করতে হবে হ্যাঁ তো এটা বের করতে হবে এখন আমার কোন সেকশনে বের করতে হবে যে W1045 একটা সেকশনের নাম দেয়া থাকে তো এই সেকশনের এই সেকশনটা যদি দেয়া আছে কাজে এই সেকশনের আমার প্রথম কাজ হবে এই সেকশনের প্রপার্টি বের করতে হবে প্রপার্টি বের করতে হলে আমার কোথায় আসতে হবে যে টেবিলে আসতে হবে এই টেবিল থেকে এটা দেখে দেখে আমার প্রপার্টি বের করতে হবে যে ডেপ থিকনেস ওয়েব থিকনেস প্লেস থিকনেস এগুলো কত বের করতে হবে তো বের করার পরে তারপর তিন নাম্বার কাজ হচ্ছে আমার যে একটা ডিজাইন আমার কিভাবে বের করা হয় অর্থাৎ এটার এটার আমি যে থিকনেসটা বের করব অর্থাৎ এটার যে আমি যে শক্তিটা বা যে স্ট্রেনটা বের করব এটা আমার দুই দুই ভাবে নেওয়া যায় দুই ভাবে বের করা হয় একটা হচ্ছে আমার লিমিট স্টেট অফ বিল্ডিং আর একটা হচ্ছে আমার টেনশন রাপচার দুই মেথডে আমার বের করা হয় ওকে যেখানে আমি সূত্রে দিয়েছি এই যে এখানে দেয়া আছে যে লিমিট স্টেট অফ বিল্ডিং এ একটা বের করে আর কি টেনশন রাপচারে একটা বের করে
আর এই প্রত্যেকটার জন্য আমার কি সূত্র এখানে দেয়া আছে জাস্ট এই সূত্রে আমার বসাতে হবে তোমাদের মেইন কাজ হচ্ছে এই যে এই এই পেজটা তোমরা এখানে মুখস্থ রাখবে এটা হচ্ছে মেইন কথা জি স্যার এটা দিয়ে দিবেন দিয়ে দিলে একটু ভালো হ্যাঁ এটা তো দিয়ে দিব সমস্যা নেই আজকে দিয়ে দিব সপ্তাহে দুইটা ক্লাস দুটো ক্লাসে দিয়ে দিব তো এই সূত্রগুলো তোমার মনে রাখতে হবে এই সূত্রে আমার যদি করতে যাই তাহলে কি আমার এই মানগুলো বের করতে হবে এই মানগুলো আমার দেয়া আছে জাস্ট এফ ওয়াই ইন ডিসটেন্সের মান দেয়া আছে গ্রস এরিয়া বের করছো সেখান থেকে পিএন বের করবো পিএন বের করে যে ফাইভ ডি পিএন এ বসাবা এখানে ফাইভ ডির মান কত 0.9 তারপরে অ্যালাউবল এসডি এসডি এই অনুযায়ী মানগুলো বসাবা এই প্রত্যেকটা মান ম্যাথে দেয়া আছে জাস্ট দেখে দেখে বের করবো বের করে এখানে বসাবা বসানোর পরে আমার কয়টা মান বের হবে তাহলে চারটা মান বের হবে চারটা মান বের হবে না এসডি এলআরএফপি তারপরে এখানে একটা এসডি এলআরএফপি এই চারটা মান বের হবে তো এই চারটা মানের মধ্যে এই যে এখানে দেখো ম্যাথ ম্যাথে যদি আবার আসি এই যে এখানে দেখো এই যে চারটা মান বের হচ্ছে এটা একটা তারপর হচ্ছে এটা একটা জাস্ট এই চারটা মান আমার বের করতে হবে এই চারটা মানের মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে আমার অ্যানসার হ্যাঁ যেটা মিনিমাম সেটা হচ্ছে অ্যান্সার তো এটা হচ্ছে আমার মেইন কথা বা এটা আমি বলবো যে এটা হচ্ছে মেইন উদ্দেশ্য যে একটা টেনশন একটা মেম্বার আমার কত কোর্স নিতে পারবে সেটা হচ্ছে চারটা সূত্র থেকে এক কথা বলতে গেলে চারটা সূত্র আছে চারটা সূত্র থেকে আমার চারটা মান বের করতে হবে সেই চারটা মানের মধ্যে যেটা মিনিমাম সেটা হচ্ছে আমার ডিজাইন স্ট্রাইক এটা বুঝতে পারছো তো নাকি যাই হোক সমস্যা নেই আর ক্লাস টাইম প্রায় শেষ আছে এখনো অনেক ক্লাস আছে সমস্যা নেই আস্তে আস্তে পড়ানো হবে আর অনলাইনে যেহেতু ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে দেখা গেল যে একটু সামনাসামনি নিয়ে যখন সিরিয়াস ক্লাস আসে অনলাইন ক্লাসে সিরিয়াসনেস আসে না এটাই সমস্যা কারণ আমরা তোমাদের ক্লাস নেই আমরাও ধরো যে সেভাবে তোমাদের ক্লাস নেই আমরাও ধরো যে সেভাবে সুবিধা পাই না মনে হয় যে তোমাদের সামনে ধরো যে ক্লাস নিলে আমাদের মনে হয় যে কে বুঝতেছে কে বুঝতেছে না বা দেখা গেলো যে বোর্ডে গিয়ে তখন মার্কার দিয়ে ড্রো ড্রো করে হাতে করায় অঙ্ক করে তো যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখি আর তোমাদের সবাই একটু ক্লাসে যোগদান করতে বলো যেন সবাই একটু ক্লাসে আসে তিনজন আসতো গত ক্লাসে এরকম কয়েকজন দুই তিনজন আসছিলাম সবাই তো আর উপস্থিত হয় না তো উপস্থিত না হলে কিন্তু দেখা গেল যে অ্যাটেন্ডেন্স তোমাদের মার্কস কম আসবে আর বলা তো হয় কিন্তু তাও তো কেউ আসে না আচ্ছা তোমাদের বাংলাদেশ স্টাডিজ ক্লাস কি হয় না স্যার একদিনও হয়নি এখনো ওই ক্লাস হয়নি ওটা তো বিবিএ দের সাথে মার্চ ক্লাস দিছেন তো তো আমরা তো কারোর সাথেই কাউকে চিনি না আর আমাদের কিন্তু এক সেমিস্টার গ্যাপ আছে সেটা আমরা তো 6-7 ব্যাচ মার্চ ক্লাস করতেছি আমাদের কিন্তু একটা সেমিস্টারের কোর্স গ্যাপ আছে আমাদের হচ্ছে মানে ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার হবে 6 মাসের মধ্যে একটা কোর্স তোমরা করো নাই কোর্স আমাদের দিয়ে আমাদের ইয়ের সাথে দিছে পরে হচ্ছে আমাদের মানে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানে সেমিস্টারের সাথে মানে ওই কোর্স গুলো ঢুকে দিবে তো সেই ক্ষেত্রে আমরা ফিজিক্স পাইছি কেমিস্ট্রি পাইছি এই শেষ
ইংলিশ কি আছে আরো কত বাকি আছে আচ্ছা তোমাদেরকে আমি যে হিউম্যানিটি বাকি আছে তোমাদের আমি যে রুটিন দিয়েছি বুঝছো মানে রুটিন না তোমাদের আমি সিলেবাস মনে গ্রুপে দিছিলাম আপলোড দিছিলাম সিলেবাস বুঝছো তো জি স্যার হ্যাঁ তোমাদের যে কোনো একজন একটা কাজ করবা সেই সিলেবাসে গিয়ে ধরো যে সেকেন্ড সেমিস্টার যেটা সেকেন্ড সেমিস্টারের বা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার দুইটা সেমিস্টারই দেখবা যেহেতু ট্রিপল থেকে ডুয়েলে আসছে দেখা গেল যে সেকেন্ড সেমিস্টারের কিছু কোর্স আমার প্রথম সেমিস্টারেও যেতে পারে সো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার এই দুইটা সেমিস্টার তোমরা দেখে বলবা যে কোন কোন কোর্স তোমাদের বাকি আছে সেটা তোমরা একটু হাতে লিখে আমাকে জানাবা বুঝছো ঠিক আছে স্যার আজকে দিয়ে দেব ওই সিলেবাসটা তো দিয়ে দিছি সেখান থেকে ডাউনলোড করে দেখো কারণ স্যার বাংলাতে স্টাডিজ হইছে কিন্তু ওই দিকে যদি স্যার ইংলিশ বা হচ্ছে হিউম্যানিটি এগুলো যদি আগাই যায় তাহলে আমার পরে আর মানে খুব বেশি চাপ হইতো না এখন তো আমাদের তো 6 7 বাস একসাথে কাজ করে দিছে মানে একসাথে সবকিছু হবে তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে কোর্সে আমাদের অ্যাক্সেন্টটা অনেক কমে যাবে বুঝতে পারছি তাই না জিনিসটা আমার আমার জানা ছিল না আমি বললাম যে এটা মনে হয় এই জন্যই মনে হয় ভুল হয়েছে না স্যার ভুল হওয়ার কথা ছিল না স্যার নাই তো বাংলাদেশ স্টাডিজ হয়নি এইবারই তো আমাদের ঠিক আছে সবাই ভালো থাকো।